হ্যালো এভরিওয়ান, রোজ প্যারাডাইস চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আজকে রান্না করতে যাচ্ছি নিরামিষ বুটের ডাল। রান্না করার জন্য প্রথমে বুটের ডালটা ভালো করে ধুয়ে রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। এরপর কিছু আদা বেটে নিচ্ছি। রাইস কুকারে অনেকক্ষণ যাবত ডালটা সিদ্ধ করার পর ডালটা এখন আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। কিছু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ডালে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এদিকে আমি অন্য একটি কড়াইতে তেল গরম হলে তাতে শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়ে, তারপর কিছু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটু মিষ্টি গন্ধ এলে সিদ্ধ করে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বেটে রাখা আদাটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা আমার নিরামিষ হবে তাই কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু আমি ইউজ করছি না। আর এইভাবে নিরামিষ বুটের ডাল বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখব ডাল থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে আর ডালটা আমার হয়ে এসেছে প্রায়। এরপর নামানোর আগ দিয়ে ডালে অল্প একটু চিনি দিয়ে দিব। চিনিটা ডালের স্বাদ ব্যালেন্স করতে সাহায্য করে। এবার ডালে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। বুটের ডালে ঘিয়ের গন্ধটা অসাধারণ লাগে। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার আরও একটু ঢাকা দিয়ে রাখবো একদম লো টেম্পারেচারে 2 মিনিটের জন্যে। এখন ঢাকা খুলে দেখব ডালটা আমার একদম রেডি হয়ে এসেছে। রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।